কারণের বিবর্তন লইয়া বন্ধু জাফর একবালেরা যে শিক্ষা নীতিকে আজকে ফ্ল্যাশ করলো তার কারণে পৃথিবীর হাজার হাজার মানুষ মুসলমানের ক্ষতি করে ফেললো আমার আল্লাহ কয় বলহুম আদল কয় মানুষ যখন খারাপ হইয়া যায় পশুর থেকে অনেক গুণে খারাপ হইয়া যায় বন্ধু এই জন্য বলি মানুষ হওয়ার জন্য বাইরে তোমার আমার এই দরবার ছাড়া আমি দেখি না মানুষ করার জায়গা দরবার হলো রসুলপুর মানুষ করার জায়গা এই জন্য বন্ধু মানুষ হওয়া লাগবে মানুষ হইতে চাই আজকে ওরা যদি কোরআন নিয়া চিনিমিনি করে এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায় ঠিক কিনা ওরা ডাইরেক্ট বলে না কোরআন মানি না ডাইরেক্ট বলে না কোরআন জানি না এক নাস্তিক বলে ফেলছিল আজকে বিভিন্ন জায়গায় বাংলাদেশে ব্যাংকের খাতার মতো মাদ্রাসা গুলা হইতেছে ব্যাংকের খাতা বলছে শিক্ষা নীতি দিতে চায় প্রচার করতে চায় শিখছেন কোশিকার সাবাস তাদেরকে ওই শিক্ষা নীতি দিয়া আজকে আপনার আবার ছেলে মেয়েকে ছোটবেলায় শিক্ষা দিবে এই দারুণ থেকে মানুষ হয়েছি আমরা আর বানর থেকে মানুষ হয়েছি দারুণের বিবর্তন থিওরিকে তারা বাস্তবায়ন করতে চায় বা একটা ছবি দিয়া আস্তে আস্তে বিবর্তন দেখাইয়া লাস্টে মানুষ হইয়া গেল লেজ পইরা গেল পশম পইরা গেল এইরকম বুঝি ওরা আমাদেরকে বুঝাইতে চায় আর আমার আল্লাহ সুরাতুল আরাফের মধ্যে চার জায়গায় বলে ইয়া বনি আদম আমার আল্লাহ সুরাতুল আরাফের মধ্যে চার জায়গায় বলে তোমরা হইলে আদম সন্তান আমার আল্লাহ বলে আদম সন্তান আর এই বিবর্তন বিবর্তনবাদেরা ওরা বলে বানর থেকে হইছি আপনারা কি বানরের সন্তান নিরে বাবা আমরা কোনোদিন এইটা মানি না ওই শিক্ষা নীতি আমরা মানি না মানব না রাজা এমন তো হতে পারে জরুরে জানাজা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুসলিম তাফাতটা হয় নামাজের উপরে কাফের মুসলিম তাফাতটা হয় নামাজের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বিশ্বনন্দিত রসুলপুর কুতুব আলমের এই মহান দরবারের আশেকান জাকিরিন ভাইরা ওয়াজিবুল এহতেরাম হযরতে উলামায়ে কেরাম আমি নগণ্য নিজেকে ধন্য মনে করছি এই দরবারে আসতে পারি আল্লাহ আপনাকে আমাকে এখানে আজীবন আসার তৌফিক দান করেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বন্ধু এখানে দীর্ঘ সময় বয়ানের সুযোগ থাকে না আমি দু একটি কথা আপনাদের সামনে আলোচনা করবো আমার নগণ্য এলে বলবে এই দরবার আমি আইসা দেখলাম আসলে এটা মানুষ করার কারখানা মানুষ হয় কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ কোরআনের মধ্যে বলে দিতেন অধিকাংশ মানুষকে আমি অনেক সংখ্যক মানুষ এবং জিনকে আমি জাহান্নামে পাঠাই দেব ওয়ালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ কোরআনে বলেন অনেক সংখ্যক জিন এবং মানুষের জন্য জাহান্নাম আল্লাহ কারণ বলে দিতেছেন সাথে সাথে
যে মানুষ আল্লাহ এত আদর করে বানাইলো গরুসুল তাকে কেন জাহান্নামে দিবে এত আদরের মানুষকে জাহান্নামে দিবেন কেন আল্লাহ পাক সারা পৃথিবীর সব মখলুকাত বানাইছেন কুল কইলা মানুষ বানাইছেন ফেরেশতাদের মাধ্যমে চেহারা বানাইছেন নিজ কুদরতি হাতে নিজ কুদরতি হাতে বানাইছেন মানুষ বানানোর আগেও আল্লাহ পাক এই মানুষ নিয়ে ফিকির করতেন কোন জাতিকে জিজ্ঞাসা করতেন তারা বলতেন আমরাই তো আপনার তসবিহ তাহরীম পাঠ করি আপনার ইবাদত করি ونحن نسبح بحمدك ونقدس لك امرئك افضل عبادات كريم الله پاک رب العالمين উত্তর দিবেন ইনি আলামু মা লা তাআলামুন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি এমন এক জাতি বানাবো যারা হবে ব্যতিক্রম ধর্মী তোমরা ইবাদত করো ইবাদতই করো তোমাদের মধ্যে গুনাহ করার কোনো যোগ্যতা নাই ফলে কোনো সুযোগও নাই তওবাও নাই এমন এক জাতি বানাবো ওই জাতি ইবাদত করবে গুনাহ হয়ে গেলে আমি আল্লাহর কাছে সেজদা করে মাফ চাই আমি মাওলা এটা পছন্দ করি আমার কাছে কান্নাকাটি করি মাফ চাই সেজদা করবে ঘুরবে আমার কাছে খালি ঘুরবে আর আমার এখানে ডাকবে আর তো আল্লাহ মাফ করে দাও আল্লাহ কবুল করো এমন একদল পাগল আমার ভালো লাগে আল্লাহ মানুষ বানাইছে এই জন্য পাগল তো এখানেই দেখতেছি হায়াতের সাথে মেলে এই জন্য কইছি মানুষ বানার কারখানা এ বন্ধু আল্লাহ নিজে বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওদেরকে যন্ত্র দিছি কলম দিছি বোঝার যোগ্যতা দিছি এই কলম দেওয়ার পরে ওরা বোঝে না মন যেটাকে বাংলায় বলে মন ইংরেজি বলে হাত এই জ্ঞান বুদ্ধির যন্ত্র আমি দেওয়ার পরে এটা ওরা বোঝে না ওদের চক্ষু দিছি দেখার জন্য ওরা দেখে না ওদের কান দিছি শোনার জন্য শোনে না আমার আল্লাহ কথা কেন বললেন বিশ্বের মধ্যে তাকাইলে আমরা দেখি পৃথিবীর সব তো কান নাক চক্ষুওয়ালা যারা আছে তারা তো দেখি বিধর্মীদের মধ্যেই বেশি অর্থাৎ তারা দেখে বোঝে ভালো পৃথিবীর বড় ধনীদের দেবদেব বিধর্মী এলন নাথ এলন মাঠ বিধর্মী আরো দেখবেন সারা বিশ্বের বড় ধনীদের লিস্টে এই লিস্টির গুলির মধ্যে ঘটলে পাওয়া যায় তারা হলো বিধর্মী বেশি কিন্তু তারা বোঝে না এত বড় ধনী হইল কি কইরা এত বড় ধনী কি কইরা হইল তারা বিশ্বের নামদারি হইল কি কইরা তারা তো দেখে বোঝে সব আমেরিকা ওই চাঁদের দেশে আকাশপথে আকাশে আকাশপথে এমন মিছিল ঠিক করলেন যেই দূরবীন আর মিছিল দিয়া সারা পৃথিবী এক নজরে দেখে বাংলা কি করছে কোন রাষ্ট্রে কি করছেন কি পরিকল্পনা নিচ্ছেন তা পর্যন্ত তারা অবলম্বন করছেন তারা দেখে না কিভাবে বুঝলাম শুনে না কিভাবে বুঝলাম বন্ধু এখানে বুঝার বিষয় হলো তাফসীর এর মধ্যে লেখে সারা পৃথিবীর সব মানুষ যদিও দুনিয়ার লাইনে অনেক বোঝা বোঝে কিন্তু আমার মাওলার কালাম বোঝে না আমার মাওলাকে চেনে না তাফসীরের মধ্যে লেখে এখানে শোনার দ্বারা দেখার দ্বারা বুঝার দ্বারা কোরআনের বুঝ উদ্দেশ্য দিনের বুঝ উদ্দেশ্য পদের মধ্যে দিনের সমজ নাই দিনের বুঝ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তাদের কলম দিছি তাদের বুঝের যন্ত্র দিছি মন দিছি হাত দিছি এটা দিয়া তারা বুঝে না ওরা দুনিয়া নিয়া পাগল আল্লাহ পাক রব্বুল আলামিন কয় উলাইকা কাল আনআম এরা হলো চার পায়া পশুর মতো ওদের বুঝ কোন কামে লাগে না নাথিং আমি আল্লাহর দরবারে কোন মূল্য নাই পঁচাশি সালে ইমানি মহাকিক সুরপাকানি এবার একদম পূজা পূজান যে আস্তে সোলাইমানি আল্লাহ মা কাকানি রহমাতুল্লাহ আলাই বলে কোন একজন আল্লাহর বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ কয়ে ডাকে আল্লাহ
তিনি বলে 30 বছরের অধিক যদি সে ইবাদত করে তার যে মূল্য না আছে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে তার মূল্য মাওলা তারপরে অনেক বেশি হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন তার কুদরতি ছিলেন কুদরতি ছিলেন নিয়া যাইতেছিলেন হাওয়াই তক বন্ধু এই হাওয়াই তক নিয়া আড়াই ঘন্টার মধ্যে পৃথিবী ঘুরে আসেন সাড়ে তিন ঘন্টার মধ্যে সাড়ে তিন মাইল উপর দিয়া চলতেন আমাদের প্লেন চলার জন্য পাইলট লাগে ফুয়েল লাগে তেল লাগে আমাদের প্লেন ল্যান্ড করার জন্য এয়ারপোর্ট লাগে আমাদের প্লেন চলার জন্য রোড লাগে কিন্তু আল্লাহর ওই কুদরতি প্লেন চলতে এয়ারপোর্ট লাগতো না ল্যান্ড করার জন্য চলতে পাইলট লাগতো না ফুয়েল লাগতো না তেল লাগতো না সুলাইমান আলাইহিস সালামের ইশারায় চলে যাইত একদিন আকাশ দিয়ে যাইতেছেন এক রাখাল এটা দেখে আর চাইছো যে আকাশ দিয়া ওরে কত বড় কথা এটা দেখে তিনি আর চাইছো হইয়া গেলেন তিনি থাকতা বলে ফেলছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক ওহী নাজিল করলেন ও সুলাইমান বাতাসের ইশারার মাধ্যমে আল্লাহ সুলাইমানকে শুনিয়ে দিলেন যে আমার এই বন্ধুর ডাক্তার আমার কাছে তোমার বাসাহী থেকে বেশি প্রিয় আমার ওই বান্দাকে জানাই দাও সালাম আলাইহিস সালাম ওখানে অবতরণ করলেন ওখানে ল্যান্ড করলেন রাখালকে ডাকাইলেন রাখাল আগায় বাসার ডাক শুইয়া এক পা আগায় আবার ভয় পায় যে না জানি কি অন্যায় করে ফেলেছি বাদশাহ জিজ্ঞাসা করে তুমি কি বলছো তাই হুজুর আমি গালি দেই নাই মন্দ বলি নাই আল্লাহর কুদরতি ছিলেন দেইকা আমি বলি ফেলছি সুবহানাল্লাহ এই কথা বলছি আমি হুজুর অন্যায় করি আমি তো কোনো গালি দেই নাই ভয় ভয় পাওয়ার কারণ নাই আমার আল্লাহ জানাইয়া দিলেন তোমার এই ডাকটা আমি সুলাইমানের বাদশাহী থেকেও মাওলার দরবারে অনেক গুণে বেশি বন্ধু হে আমার আল্লাহর কাছে দুনিয়ার দাম নাই আমার আল্লাহর কাছে পাগলদের একটা ডাকের দাম অনেক গুণে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওরা দুনিয়া বোঝে আখেরাত বোঝে না এই জন্য তোমার এই বুঝের কোন দাম আল্লাহর দরবারে নাই তাফসিরে মারিফুল কোরআন জগৎ বিখ্যাত তাফসির যেটা ইংলিশ হয়েছে বাংলা তো আছে উর্দুতে লেখছে আরবি হয়েছে বিশ্বের সমস্ত মুসলমান এটা পড়ে বলবে তাফসিরের মধ্যে লেখছে সমস্ত মখলুকাত আল্লাহ বানাইছেন সবাইকে একটু জ্ঞান আল্লাহ দিয়েছেন সব মখলুক সৃষ্টিকে আল্লাহ জ্ঞান দিয়েছেন অতটুকু সেই জ্ঞান দিয়া তিনি তার জীবন যাপন করতে পারে শরীর এবং পেটের খেতন সে করতে পারে অতটুকু জ্ঞান তাকে দিছে আর জ্ঞান তার বেশি দেয় নাই একটা গুরুকে দেখেন তার জ্ঞান দিছে আল্লাহ পাক তার পেটের খেতন চলে মতো সে এই খেতন সে করতে দেয় একটা পাখিকে জ্ঞান দিছে তার পেটের খেতন করতে পারে তার শরীরের খেতন করতে পারে কতটুকু পাখি তার করতেছে বন্ধু প্রত্যেকটা প্রাণী তার কাছে করতেছে একটা গরু খাইয়াছে পুরা চলতেছে একটা পাখিও খাইতেছে থাকতেছে বাবুই পাখিটা তার বাসাগুলো বানায় এবং তার খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজেই করে আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীকে তার খাওয়া বাসার দায়িত্ব তার হাতে তুলে দিছে আর জ্ঞান কতটুকু দিছে যতটুকু খাওয়া বাসার জন্য লাগে কতটুকু খাওয়া বাসার জন্য লাগে এর থেকে বেশি জ্ঞান দেয় নাই বনের পশুগুলা দেখেন গিরগালটাকে দেখেন সারা রাত তার খাওয়া খাদা খাদ্য আহরণ করে সে খাইয়া খাদা খাদ্য খাইয়া সারাদিন সে ঘুমায় সে পুরো নাজুক পুরো সুন্দর সাজা হইয়া আছে তার খাওয়ার মধ্যে কোনো অভাব নাই ঘর বাড়িও তার ঠিক আছে ইঁদুর তার বাসা বানায় সুন্দর ভাবে তার ধান গুলা কাইটা নিয়ে তার বাসার মধ্যে খাদ্য আহরণ করে জমা করে রাখে মানুষ যদি তার গর্ত খনন করে ধান পাওয়া যায় ইঁদুর পায় না সে তার এমন একটা দরজা রাখে সেই দরজা দিয়া গোপনে মানুষের আসতে মানুষের নজর থেকে গোপনে বাইরে আত্মরক্ষা করে তার আত্মরক্ষার জন্য যতটুকু বুদ্ধি লাগে জীবন যাপনের বুদ্ধিটা তাকে দিছে বাবুই পাখিটা তার বাসার এমন সুন্দর করে বানাইলো
খাওয়ার চিন্তা সে নিজে করে আবার বাসার এত সুন্দর কইরা বানাইলো এই বাসাটা ওই যে গাছের সাথে বানাইছে ওই গাছটা ভাঙ্গা কইরা গেল তার বাসা ভাঙে না বন্ধু আপনি ছোটবেলায় পড়তেন বইয়ের মধ্যে ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি ওই যাও ভাই একবার দাঁড়াও না বলি উত্তরটা এখন না বলবো কথা আনিয়াছি তীর্ণলতা আপন বাসা আগে বলি এ বন্ধু কবি ডাকে কবির ভাষায় সে বলতেছে এ ছোট পাখি তুমি দাঁড়াও তোমার এত ব্যস্ততা আমি তোমার সাথে কথা বলি পাখি বলে ভাইরে আমার আল্লাহ আমার দায়িত্ব দিয়েছে আমার পেটের ক্ষেত্র আমাকেই করতে হবে আর আমার জীবন যাপনের ঘর বাড়ির চিন্তা আমাকেই করতে হবে কাজেই এইটা আমি করব আমার আর সময় নাই আপনি আপন কাজ আপন বাসা আগে বুনি নিজের কাজ আগে কইরা সময় পাইলে পরে কথা বলবো তার দায়িত্ব তিনি কর্ত পালন করতেছেন পাখি বুঝাই দিল আমার মাওলায় যতটুকুন দায়িত্ব দিছে তা আমি পালন করতেছি বন্ধু একটা কথা আমি বুঝাইতে চাই এই পাখি তার দায়িত্ব পালন করলো গরু তার দায়িত্ব পালন করলো এ বন্ধু শৃগাল তার দায়িত্ব পালন করলো বন্ধু সব প্রাণী গুলা তার নিজের দায়িত্ব যতটুকু দিল আল্লাহ পাক তা পালন তারা করলো মানুষ কাল্লা পাক তাফসীর ওই কুকুর তাফসীরের মধ্যে লিখলেন মানুষ কাল্লা পাক অনেক গুণে জ্ঞান বেশি দিচ্ছেন যেই জ্ঞান দিয়ে মানুষ নিজের জীবন যাপন করবে আর ওই কোরআন বুঝবে আমার মাওলার পরিচয় লাভ করবে এই দায়িত্ব আল্লাহ মানুষকে দান করছেন প্রশ্ন করতে পারেন হুজুর তাইলে এত মখলুক কেন বানাইছেন আমার আল্লাহ কয় মখলুককে বানাইছি তার জীবন যাপনের দায়িত্ব তার হাতে দিয়া মখলুক বানাইছি বান্দা তোমার উপকারের জন্য ভুলি খেলা কুম্মাফিল আর জামিয়া এ বান্দা সব মখলুক আমি বানাইলাম তোমার উপকারের জন্য সাপ কত বড় বিষাক্ত আমি দেখলে ভয় পাই এই সব সাপের দিয়া বন্ধু আপনার আমার জন্য কোনো কোনো কঠিন রোগের ঔষধ তৈরি হয় শোনা গেছে এই যে করোনা আসলো এই করোনার মধ্যে মানুষ কি অস্থির হয়ে গেল বিশ্ব পর্যন্ত অস্থির হয়ে গেল তারা ঘরের দরজা পর্যন্ত খোলে নাই সব অফ হয়ে গিয়েছিল করোনার সামান্য একটা ধাক্কায় এই জীবাণুতে দেখা যায় না বিশ্ব তার কাছে হার মাইনে গেছে আমার আল্লাহ একটু চেস করছেন শোনা যায় এই করোনার ঔষধও তৈয়ার হইল সাপের দিক থেকে বানাইছে এক বছর পরে টিকে বানাইল না শোনা যায় একটা বন্ধু তাইলে বলেন তো দেখি সব আপনার আমার উপকারের জন্য বানাইল কিনা আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা করে আমি বানাইছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দা তোমাকে বানাইছি একমাত্র আমি মাওলার ইবাদত করার জন্য আর একখানে তাফসীর আছে তাফসীরের জালালাইন শরীফ জগৎ বিখ্যাত তাফসীর পৃথিবীতে এরকম কোন সিনিয়র মাদ্রাসা নাই যেই মাদ্রাসা ওই তাফসীর খানা পড়ানো হয় না হযরতের এই মাদ্রাসায় তাফসীর খানা পড়ানো হয় এই তাফসীরের জালালাইন শরীফের মধ্যে তাফসীরে এই জালালাইন শরীফের মধ্যে উক্ত আয়াতের তাফসীর লেখেন লিয়াবুদুনের তাফসীর লেখেন লিয়ারিবুন আমার আল্লাহ ডাকিয়া কয় বান্দা আমি মাওলার তোমারে বানাইছি এ যে বলেই আমি মাওলার পরিচয় লাভ করা লাগবে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন বানাইলেন তাইলে বোঝা গেল পৃথিবীর সব বানাইছেন তোমার আমার উপকারের জন্য আর আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন মাওলার পরিচয় লাভ করার জন্য বাইরে মাওলার পরিচয় লাভ করার জন্য বানাইলো এখন দেখো তাকাইয়া এই পৃথিবী দিকে তাকাইয়া দেখো আব্দুল করিম আব্দুর রহিম রহিমা খাতুন এ বন্ধু এখন সুইফার থেকে নিয়ে রাষ্ট্র প্রধান পর্যন্ত আমরা তাকাইলে দেখি তার 24 ঘন্টার আমলের মধ্যে মাওলার পরিচয়ের কোন রুটিন তার মধ্যে নাই সকাল বিকাল জিকিরের রুটিন নাই রসুলপুর দরবারে যাওয়ার রুটিন নাই হযরতের সোহবতের রুটিন নাই
এই তার রুটিনের মধ্যে পাওয়া যায় না পাঁচ ওয়াক্ত নামাজের রুটিন পাওয়া যায় না ফজরের রুটিন নাই জোহরের রুটিন নাই তার দরবারের রুটিন আছে বক্তব্য রুটিন আছে তার বন্ধু সারা দুনিয়ার সব রুটিন তার মধ্যে পাওয়া যায় পিএসের হাতে পাওয়া যায় কিন্তু বন্ধু নামাজের রুটিন পাওয়া যায় না মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুসলিম তাফাতটা হয় নামাজের উপরে এ বন্ধু কেমন কইরা ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এ বন্ধু তুমি আর আমি মানুষ আছি রে বাবা তুমি আর আমি সেই জন্য আল্লাহ তোমাকে আমাকে এত জ্ঞান দিল ওই জ্ঞান তোমার আমার কাজে লাগলো না একটা গরু আর পাঁচ আর ছাগল আর সিরকাল আর কুকুর আর কুকুর ও যে কাজটা করে ওর সামান্য বুদ্ধি দিল ওর খাওয়া বাসার দায়িত্ব আকে দিল এত জ্ঞানের অধিকারী হইয়া তোমার কাজ খাওয়া বাসার পিছনেই ঘর বাড়ি খাওয়া বাসা আরাম আয়েস গাড়ি বাড়ি নারী আজকে বাংলার জমিনের সুইপার থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত তাকাইলে দেখি গুটি কয়েকজন আল্লাহওয়ালা ছাড়া তা কোনো সংখ্যায় পড়ে না আকারে একজনও পাওয়া যায় না সব দেখি তার গাড়ি বাড়ির নারী আর আরাম আয়েস ছাড়া তার রুটিনে কিছু কাজ না তাইলে একটা ছাগল আর পাগল আর গরু আর ওই শুকুর আর কুকুর বলের ওরাতেই কাজে ব্যস্ত তুমিও সেই কাজে ব্যস্ত আমার আল্লাহ জন্য তোমাকে বলে উলাইকা কাল আনাম এরা চার পায়া পশুর মতো বন্ধু মানুষ দাবি করি মানুষ দাবি করি মানুষ আসিনি মানুষ দাবি করি মানুষ আসিনি এ ভাই মানুষ হওয়া লাগবে এই দরবার কিন্তু মানুষ ধরার কারখানা বন্ধুরে বসতে ভুল করো না বসতে ভুল করো না আমি একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে যা পাইলাম এই দরবার মানুষ ধরার কারখানা কত বড় আলেম কত বড় ক্ষমতা সেন ডিআইজি আইআইজি পর্যন্ত দেখা যায় তারাই মাঠে পড়ে রয়েছে বন্ধু এটা এমনি হয় নাই মানুষ হইলে হয় আল্লাহ পাক তো মানুষ ধরার জন্য আয়াত নাজিল করছিলেন বন্ধু আজকে দুনিয়ার পিছনে লাভায়িত এই জন্য আল্লাহ কয়ে যায় উলাইকা কাল আনাম তোরা তো সার কয়া পশুর মতো তবে রুটিন তেমন হওয়ার ছিল না আল্লাহ আকবার তবে রুটিন সেইটা হওয়ার ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন পায় তার থেকেও খারাপ বল হুম আদাল পায়ে থেকেও তোরা খোরাক ফাইলা এর থেকে তুই অধম কেন একটা গরু ছাগল শুকুর কুকুরের মধ্যে যতই খারাপই থাক না কেন ওরা তো জাহান্নামে যাবে না তুই তো আল্লাহর এই হুকুমটা পালন না করলে জাহান্নামী জাহান্নামী ওরা তো কেউ বা জান্নাতেও ঢুকবে আল্লাহর রসুল যে খেজুর গাছের সাথে বেশ লাগাইয়া খুতবা দিতেন মসজিদে নববীতে ওই খেজুর গাছ একদিন ব্যবহার হচ্ছিল না একজন সাহাবীর গোলাম সে একটা মেম্বার বানাইয়া দিল ধাবা নামক এলাকা মদিনায় ওখান থেকে সাউগাছ গাইকা সে ছিল কাঠ মিস্ত্রি একটা যখন মেম্বার বানাইয়া দিল আল্লাহ রসুল ওই মেম্বার উঠা যখন খুদ্া দিলেন বন্ধু বুখারী শরীফের মধ্যে পড়াইছি এই ঘটনা এসছে বাইরে আল্লাহ নবী যখন ওই মেম্বারে আল্লাহ রসুল খুদ্া দিতেছেন কেমন দিনে একটা মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায় উস্তুনে হান্না না আজ হিজেরে রাসুল নালামিজা থামতু আর বাপে অকল নালামিজা থামতু আর বা বেহকল কান্না শুরু হয়ে গেল সাহাবারা কয় কান্নার আওয়াজ ওই থেকে দেখে খেজুর গাছের পুরা নিঃশ্বাসে সে মানুষের মতো বুদ্ধিমানের মতো আল্লাহ নবী জিজ্ঞাসা করে কেন কান্দ কেতে মিলা লাসু বা আর বেতু কেন কি কারণে ওই খাম্বার জবান খুলে যায় নবী গো
এতদিন তো আপনার পবিত্র দেহ আমার সাথে স্পর্শ হয়েছিল আমি ধন্য ছিলাম আজকে কেন আমি মাহরুম হইয়া গেলাম এই জুদাইর বিরহে কান্না ধরে রাখলে ভাইয়া হে বন্ধু পাওয়া যায় শোনা যায় এই কাজটা ও জান্নাতে যাবে আসাবে কাফের সাথে যেই কুকুরটা ওই পাহাড়ে গেল তাদের সাথে ছিল কুরআনের মধ্যে সূরাতুল কাহাফের মধ্যে ওই কুকুরটার কথা আছে তাফসীরের মধ্যে কুকুরের কথা আছে এই কুকুরটা তাদের সাথে জান্নাতে যাবে বন্ধুরে কিন্তু একটা প্রাণী জাহান্নামে যাবে এইটা কোথাও পাওয়া যায় না কিন্তু আমরা মানুষ আল্লাহ যেই উদ্দেশ্যে আমাকে বানাইলো এই উদ্দেশ্য আমার নাই আমাকে তো জাহান্নামে পাঠাইয়া দিবে এ বন্ধু বুঝার জন্য বলছি আল্লাহ মারছে আমাকে জাহান্নামে দিবে এই জন্য কাই উলাইকা কাল আনা আমি বলহুম আদাল কয় তারা ওই কুকুর শিয়াল তিরকালের থেকে খারাপ বন্ধু কিতাবের মধ্যে লেখে একটা কুকুর যখন পাগল হইয়া যায় ওই কুকুরটার দ্বারা মানুষের ক্ষতি হয় কামড়ায় মানুষকে আঘাত করে তারে আঘাত করে আর গলতন্ত্র রোগ হয় পশু গরু যখন পাগলা হইয়া যায় তারে আঘাত করে তার গলতন্ত্র তারও ক্ষতি হইয়া যায় মালিক জানতে পারলে গরুটা জবাই করে গোস্ত বিক্রি করে ফেলে কুকুরটা জানতে পারলে উদ্ধার কর্মীরা ওইটাকে অ্যাটাক করে ওইটাকে ইঞ্জেকশন দিয়া ওইটাকে জীবন শেষ ওইটাকে ইঞ্জেকশন ইঞ্জেকশন দিয়া ওইটাকে নিজের আওতায় নিয়ে যায় ওই কুকুরটাও আর মানুষকে ক্ষতি করতে পারে না বন্ধু তাইলে একটা পশু যখন ক্ষতিকারক হয় ওইটা ক্ষতি করে দুই চার জনের আবার মানুষ জানতে পারলে ওইটাকে তারা তখন কন্ট্রোল করে ফেলে কিন্তু একটা মানুষ যখন খারাপ হইয়া যায় পাগল হইয়া যায় মাথা খারাপ হয় নষ্ট হইয়া যায় আমল নষ্ট হইয়া যায় ওই মানুষটা তারা একটা কুকুরের মতো দুই তিন জনের ক্ষতি হয় না ওই মানুষের তারা একটা সমাজের ক্ষতি হইয়া যায় মানুষটা যদি একজন বড় নামি দামি হয় ওই মানুষটা তারা সমাজ নষ্ট হয় একটা ইউনিয়ন নষ্ট হয় একটা দেশ নষ্ট হইয়া যায় আহম্মদ শরীফ আহম্মদ শরীফ নামে একটা বিধর্মী ছিল বাংলাদেশের মধ্যে ও কোরআন নিয়ে যত ধরনের কথা বলছিল ও আদান নিয়ে বলছিল বেশার আওয়াজের মতো ও উপমা দিয়াছিল বন্ধু এ তো মৃত্যু কবরকে ও কবরকে বিশ্বাস করে নাই ও কবরকে বলছে আমার ইন্তকালের ঘরে কবর দিও না ওই মরুভূমির কথা আমার আমার বিশ্বাস হয় না আমাকে একটা মেডিকেলে দিও ওই ছাত্র ছাত্রীর আমার দ্বারা উপকৃত হবে বন্ধু এই নাস্তিক যখন বলছিল এই কোরআন মানি না এই নাস্তিক যেরকম আন্তর্জাতিক মানের ছিল লক্ষে লক্ষে মুসলমানের সন্তানেরা নাস্তিক হয়ে গেল ওর কারণে বলেন তো দেখি ক্ষতি হয়েছে কিনা বন্ধু মানুষটা যদি বড় আকারের হয় তার দ্বারা ক্ষতিটাও ওরকম বেশি হইয়া যায় আজকে তারুণের বিবর্তন লইয়া বন্ধু জাফর একবালেরা যে শিক্ষা নীতিকে আজকে ফ্লাশ করলো তার কারণে পৃথিবীর হাজার হাজার মানুষ মুসলমানের ক্ষতি করে ফেললো আমার আল্লাহ কয় বলহুম আদল কয় মানুষ যখন খারাপ হইয়া যায় পশুর থেকে অনেক গুণে খারাপ হইয়া যায় বন্ধু এই জন্য বলি মানুষ হওয়ার জন্য বাইরে তোমার আমার এই দরবার ছাড়া আমি দেখি না মানুষ করার জায়গা দরবার হলো রসুলপুর মানুষ করার জায়গা এই জন্য বন্ধু মানুষ হওয়া লাগবে মানুষ হইতে চাই আজকে ওরা যদি কোরআন নিয়ে চিনিমিনি করে এই কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায় ঠিক কিনা ওরা ডাইরেক্ট বলে না কোরআন মানি না ডাইরেক্ট বলে না কোরআন জানি না এক নাস্তিক বলে ফেলছিল আজকে বিভিন্ন জায়গায় বাংলাদেশের ব্যাংকের খাতার মতো মাদ্রাসাগুলা হইতেছে ব্যাংকের খাতা বলছে ওলামাই কেরাম আবার ওরকম সব দিতেছে এখন দেখে মাদ্রাসার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট কথা বললে আমাদের উপায় নাই এখন ইনডাইরেক্ট এখন এরকম শিক্ষানীতি দিতে চায় প্রচার করতে চায় শিখছিলেন কচিকার চাবার তাদেরকে ওই শিক্ষানীতি দিয়া আজকে আপনার আবার ছেলে মেয়েকে ছোটবেলায় শিক্ষা দিবে এই দারুণ থেকে মানুষ হয়েছি আমরা আর বানর থেকে মানুষ হয়েছি দারুণের বিবর্তন থিওরিকে তারা বাস্তবায়ন করতে চায় বা একটা ছবি দিয়া আস্তে আস্তে বিবর্তন দেখাইয়া লাস্টে মানুষ হইয়া গেল লেজ পইরা গেল পশম পইরা গেল এইরকম বুদ্ধি ওরা আমাদেরকে বুঝাইতে চায় আর আমার আল্লাহ সূরাতুল আরাফের মধ্যে চার জায়গায় বলে ইয়া বনি আদম
আমার আল্লাহ সূরাতুল আরাফের মধ্যে চার জায়গায় বলে তোমরা হইলে আদম সন্তান আমার আল্লাহ বলে আদম সন্তান আর এই বিবর্তন বিবর্তনবাদেরা ওরা বলে বানর থেকে হইছি আপনারা কি বানরের সন্তান নিরে বাবা আমরা কোনদিন এইটা মানি না ওই শিক্ষা নীতি আমরা মানি না মানব না বন্ধু ওরা ডাইরেক্ট কোরআনকে বিলুপ্ত করতে ঘোষণা দিতে পারে না কোরআন উঠাই দিতে ঘোষণা দেওয়ার সাহস নাই এই রাষ্ট্রের মধ্যে 92% মুসলমান বাস করে ওরা ইনডাইরেক্ট মুসলিম সন্তানদেরকে নাস্তিক বানানোর পায়তারা করছে বন্ধু আপনাদেরকে জোর দাবি জানাই আপনাদের সন্তানদেরকে এহেনো পড়ালেখা এহেনো নাস্তিক বিদ্যা শিক্ষা দিত স্কুল কলেজে দিবেন না বন্ধু আমরা এই শিক্ষাকে ডিনাই করি না আমরা এই নীতিকে ডিনাই করি প্রত্যাখ্যান করি ঠিক কিনা আমরাও জেনারেল শিক্ষা চাই আমরাও ইংরেজি শিক্ষা চাই কিন্তু এই নীতিকে চাই না এই জন্য সন্তানকে আগে মাদ্রাসায় পড়ান পরে স্কুলে পড়ান আপনার সন্তান কোনদিন নাস্তিক হবে না এই জন্য আল্লাহ নবী বলেন তোমার সন্তানকে মুরু আওলাদাকুম বিসসালাতে ইজা বালাগু সাবাসিনিন তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তুমি তাদেরকে নামাজের নির্দেশ দাও 10 বছর হইলে নামাজ পড়তে না চাইলে তাকে শাসন করো আল্লাহ নবী বললেন অন্য জায়গায় কিতাবের মধ্যে আছে ছোট্ট আল ফিফটু ফিফটিকার তার নকশ বিল হাজার ছোট্ট বেলার শিক্ষা পাথরে অঙ্কন করা খুদাই করে অঙ্কন করার মতো ওইটা ঘুষে না এই জন্য আল্লাহ নবীর হাদিস তা প্রমাণ ছোট্ট বেলার শিক্ষা কোরআন কোরআনকে ছোট্ট বেলায় শিক্ষা দেওয়ার জন্য নির্দেশ দিলেন আজকের মানুষ ছোট্টবেলায় কোরআনকে শিক্ষা দেওয়া আপনার আমার জন্য এখন খরচ হইয়া দাঁড়াইছে কারণ ত্রিধর্মী কারণ আপনার যেইটা অনিসলাম শত্রু বাহিনী যেই পন্থায় আত্মপ্রকাশ করে ইমান ইমানকে টিকানের জন্য কোরআনকে টিকায় রাখার জন্য কোরআনের হেফাজতের জন্য ওই পন্থায় আমাদের অগ্রসর হওয়া ফরজ ওরা শিক্ষার নাম দিয়া ষড়যন্ত্র করতেছে আমরা কোরআনের শিক্ষা দিয়া ওদের মোকাবেলা করে ছাড়ব এই জন্য আপনার আমার সন্তানকে মেরে হোক ছেলে হোক অনেক মহিলা মাদ্রাসা হয়ে গেছে ছেলে মাদ্রাসার অভাব নাই ছেলে হোক মেয়ে হোক প্রথম প্রাথমিক শিক্ষা অন্তত মাদ্রাসায় পড়াইয়া পরে স্কুল কলেজে দিবেন কোরআন যেখানে থাকবে ওখানে নাস্তিকের বিদ্যায় কোন রকমের আসর পারবে না ওদেরকে নাস্তিকের বিদ্যায় ওদেরকে ইসলাম থেকে আল্লাহর মহাব্বতকে ওরা অন্তর থেকে কেড়ে নিতে পারবে না ওরা কোনদিন বিদায় হইতে পারবে না ওরা কোরআনকে উঠাইয়া দিতে চায় ঠিক কিনা বন্ধু কোরআন উঠাইতে পারবা না কোরআন উঠাইতে পারবা না বন্ধুর একটা হাদিস পড়াইছি কিতাবের মধ্যে হাদিস মধ্যে আল্লাহ রসুল ফরমাইছেন ইনজিল কিতাব নাজিল করছেন আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপরে তৌরাত নাজিল করছেন আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপরে দাউদ আলাইহিস সালামের উপরে জবুর কিতাব নাজিল করছেন কুরআনুল কারীম নাজিল করছেন আখিরি জামানার নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলে আরবির উপরে আল্লাহ রব্বুল আলামিন ইনজিলের ব্যাপারে বলছে ইনজিলের মধ্যে উল্লেখ করছেন ও ইনজিলের নবী মুহাম্মদ তোমরা এই কিতাবকে হেফাজত করার দায়িত্ব তোমাদেরকে দিলাম জবুর কিতাবের উম্মতকে কিতাবের অনুসারীদেরকে বলছেন তোমাদের এই কিতাবের হেফাজতের দায়িত্ব তোমাদেরকে দিয়া দিলাম তাওরাত কিতাবের অনুসারীদেরকে বলছে তোমাদের এই কিতাব হেফাজতের দায়িত্ব হেফাজতের দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব কিয়ামত পর্যন্ত তোমাদেরকে দিলাম যুগ যুগ পার হওয়ার পরে নবী ইন্তেকালের পরে তারা আস্তে আস্তে দেখে ওই অনেক আয়াত এখন তাদের সাথে বলে না তাদের সমাজের সাথে মেলে না সবাই মিল্লা পরামর্শ কইরা আয়াত চেঞ্জ কইরা জবুরকে পাল্টাইয়া দিল আয়াত চেঞ্জ কইরা ইনজিলের মধ্যে পরিবর্তন করলো আয়াত চেঞ্জ কইরা তাওরাতের মধ্যে রদ বদল করলো আর আমার আল্লাহ কোরআনের ব্যাপারে কি বলে আল্লাহু আকবার আমার আল্লাহ কোরআনে কি বলে সূরাতুল হাসর 28 পারা আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন লিল্লাহি তাকবীর
আমার আল্লাহ ডাক দিয়ে কয় কুরআন আমি আল্লাহ নাযিল করলাম এই কুরআনের হেফাজত আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম বন্ধু এই কুরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন অতএব ওরা যত ষড়যন্ত্র করুক এই কুরআনকে ওরা কোনদিন বিলুপ্ত করতে পারবে না জমিন থেকে কুরআন উঠাইতে পারবে না যদি আগুন লাগে যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পবিত্র কুরআন যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় সমস্ত বইয়ের দোকান পৃথিবী থেকে হারাবে না পবিত্র কুরআন কেমন করে ধ্বংস হবে কেমন করে করবে ধ্বংস আগুনের ইতে দেখো পৃথিবীতে আছে লক্ষে লক্ষে কুরআনের হাফে ঠিক কিনা তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ রাখিবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা বন্ধু এই জন্য কোরআন শিক্ষা অনুষ্ঠিত অপরিহার্য এরপরে আপনি সন্তানকে দেখাই দিচ্ছে কেন করান আপনার সন্তান ডিসি হবে এসপি হবে এই হবে কোরআন আগে দিদি পরে এক কোনো দিন দেখবেন এই একে ইমান হারা করতে পারবে না আমার কাছে জ্বলন্ত প্রমাণ আছে একজন এসপি ছিল মাদারীপুরে এরা আমার পিছনে নবাব করে মাদারীপুরে এসপি এখন সে ডিআইজি হয়েছে শহীদুল ইসলাম কোরআন সকালে পড়তে সুমাতে নামাজ পড়তে তাই হুজুর সকালে যেই কোরআন দিয়া আমি তেলাওয়াত করি যেই কোরআন হাতে ধরি এই হাতে আমি ধরতে পারছি কোরআন তাকে হেফাজত করছে দুর্নীতি মুক্ত করে কোরআন দুর্নীতি মুক্ত যদি রাষ্ট্র চাও কোরআন শিক্ষা দাও কিছু হবে এই হবে ঘুষ খাবে না ঠিক কিনা বন্ধু বলেন এই জন্য তোমায় সঙ্গে ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু